নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম এবং সেই সঙ্গে ভিআরপির আরেকটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম তো বন্ধুরা আজকে যে বিষয়ে সেটি হচ্ছে চার মাস বেতন না পেয়ে সরব গ্রামীণ সম্পদ কর্মীরা ডেপুটেশন জমা দিলেন তো আমরা আপডেটটি স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটির পাশে যে লাগে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন চলুন বন্ধুরা শুরু করা যাক তো এটা ডোমকল থেকে প্রকাশিত হয়েছে চার মাস পারিশ্রমিক পাননি গ্রামীণ সম্পদ কর্মীরা যার জেরে বকেয়া বেতন ও মাসিক বেতনের দাবিতে সরব হলেন গ্রামীণ সম্পদ কর্মীরা গ্রামীণ সম্পদ কর্মীদের সামাজিক নিরীক্ষার জন্য নিয়োগ করা হলেও বর্তমানে তাদের পতঙ্গবাহিত রোগ প্রতিরোধ কর্মী হিসাবে কাজ লাগানো হয় দুশো পঞ্চাশ টাকা পারিশ্রমিক পান তারা পতঙ্গবাহিত রোগ প্রতিরোধে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করা মশার লার্ভানাশক স্প্রে সবই তাদের করতে হয় পাশাপাশি বিভিন্ন সরকারি কাজের সহযোগিতা হিসেবে তাদের কাজে লাগানো হয় গ্রামীণ সম্পদ কর্মীদের তাদের অভিযোগ জুন মাসের পর থেকে আর কোনো পারিশ্রমিক পাননি তারা বকেয়া বেতন ও নিয়মিত বেতনের দাবিতে সোমবার মুর্শিদাবাদের নওদার বিডিওর কাছে ডিপুটেশন জমা দেন গ্রামীণ সম্পদ কর্মীরা নওদা ব্লকের গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের সভাপতি মুকুল শেখ বলেন করোনা আবহের মধ্যেও আমরা সামান্য পারিশ্রমিক কাজ করে চলেছি এমনিতেই ওই টাকায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে এই গ্রামীণ সম্পদ কর্মীদের এবং সামনেই পুজো আমাদের সহকর্মীদের অনেকেই কি করে পুজোর বাজার করবেন তা নিয়ে চিন্তায় পড়েছেন দ্রুত আমাদের বকিয়া বেতনের দাবিতে যে ব্যবস্থা করুক প্রশাসন সূত্রের খবর বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিয়েছেন বিডিও সাহেব তো এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট তারা চার মাস ধরে বেতন পাননি এবং বিডিওর কাছে নালিশ জানিয়েছেন এবং কাগজ জমা করেছেন যাতে খুব সহজেই পুজোর আগে তাদের বেতন ক্লিয়ার করে দেওয়া হয় তো আপনি কোন ব্লক থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আপনার ব্লকের যে ভিআরপির যে পেমেন্ট সেটি ক্লিয়ার হয়ে গেছে কি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো থ্যাংক ইউ বন্ধুরা আর আপনাদের এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন থ্যাংক ইউ